MB Campuses Excel Formula এই প্লেলিস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইনডাইরেক্ট ফর্মুলা দুইটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা ইনডাইরেক্ট ফর্মুলার বেসিক আলোচনা করেছি, অর্থাৎ কিভাবে ফর্মুলাটি লিখতে হয়, কতগুলো সিনট্যাক্স আছে, ট্রু ফলস দুইটি সিনট্যাক্স কি, A1 এন্ড R1C1 এই স্টাইল বলতে কি বোঝায়। সো এই এক্সাম্পলটি দেওয়ার আগে প্রথমে আমি এই চার্টটি একটু এক্সপ্লেইন করে নিই। এখানে আমার বিভিন্ন শপের বিভিন্ন ইয়ারে কি পরিমাণ সেল হয়েছে এই জিনিসটি লেখা আছে, অর্থাৎ শপ ওয়ানে প্রথম বছরে আমার সেল হয়েছে 500, দেন পরবর্তী ইয়ারে আমার সেল হয়েছে 512 অ্যান্ড নেক্সট ইয়ারে এখানে 1264 সেল হয়েছে। এভাবে বিভিন্ন শপের বিভিন্ন ইয়ারে সেল ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে টোটাল ভ্যালুটি আছে, প্রত্যেকটি ইয়ারের যোগফল এখানে দেওয়া আছে। নাও এখানে আমি চাচ্ছি শপ নাম্বার এবং ইয়ার নাম্বার আমি যখন লিখে দিব এই ইনকামটি এখানে অটোমেটিক্যালি আসবে, অর্থাৎ শপ নাম্বার 4 হচ্ছে এইটা অ্যান্ড দেন ইয়ার 1, অর্থাৎ আমার রেজাল্ট হবে 1506। এই রেজাল্টটি আমি এখানে চাই। সো এই কাজটি আমি ইনডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে কিভাবে করব, H4 সেলটি সিলেক্ট করে এখন আমি ফর্মুলাটি লিখব ইকুয়াল সাইন ইনডাইরেক্ট। এখানে যেহেতু শপ নাম্বার এবং ইয়ার নাম্বার দুইটি নিউমেরিক ভ্যালু এবং নিউমেরিক ভ্যালুর উপরে বেস করে আমি রেজাল্টটি চাচ্ছি, অর্থাৎ আমাকে R1C1 এই স্টাইলে ফর্মুলাটি লিখতে হবে। সো R1C1 স্টাইলে লিখতে হলে প্রথমে ডাবল কোটেশনের মধ্যে R লিখব, R মিনস রো, দেন এন দিয়ে রো নাম্বার হচ্ছে 4। সো সব 4 হচ্ছে এখানে, সব 4 এর জন্য আমার রো নাম্বার হচ্ছে 5, যেহেতু আমি এক ঘর নিচে লিখেছি সো আমি যে শপ নাম্বার হবে তার থেকে 1 প্লাস হবে, এই কারণে আমি প্লাস 1 দিয়ে দিলাম এন্ড দেন এন্ড দিয়ে ডাবল কোটেশনের মধ্যে সি, সি মিন্স কলাম, এন্ড আমার কলাম হচ্ছে ইয়ার 1। সো ইয়ার 1 এর জন্য আমি এই টেক্সট একটু উপরে লিখে এই স্ক্রিন টিপসটি একটু উপরে নিয়ে গেলাম এন্ড দেন ইয়ার 1 এর জন্য আমার কলাম নাম্বার হচ্ছে 2, যেহেতু আমি এক ঘর ডানে লিখেছি ইয়ারগুলোকে সো ইয়ার 1 এর জন্য কলাম নাম্বার হচ্ছে 2, এই কারণে আমি এই 1 সেলটি সিলেক্ট করলাম অর্থাৎ H3 দেন প্লাস 1 এন্ড কমা দিয়ে আমি লিখব ফলস। আমি একটু দেখি আমার ফর্মুলাটি ঠিক আছে কিনা। আমি রেফারেন্স টেক্সটে ক্লিক করলাম, এই সিনট্যাক্স পুরোটি সিলেক্ট হয়ে গেল, কিবোর্ড থেকে F9 প্রেস করব, এক্স্যাক্টলি আমার চলে এসেছে, অর্থাৎ রো 5C2, রো 5 হচ্ছে এইটা and কলাম নাম্বার 2 হচ্ছে এইটা। সো কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে যাই, আমি এন্টার দিয়ে দিলাম, রেজাল্ট হচ্ছে 1506। এখন আমি যদি এখানে পরিবর্তন করি আমার রোন শপ নাম্বার 2, ইয়ার হচ্ছে 2, আমার রেজাল্ট হচ্ছে 999। আমি একটু চেক করে দেখি আমার শপ নাম্বার 2 and ইয়ার 2, রেজাল্ট হচ্ছে 999। ওকে, দেন শপ নাম্বার 3 ইয়ার নাম্বার 2, শপ নাম্বার 3 ইয়ার নাম্বার 2, 125। সো এক্স্যাক্টলি আমি রেজাল্টটি পেয়েছি। এখানে আমি ফর্মুলাটি লিখেছি, আমি একটু র‍্যাপ টেক্সট করি, ওকে। সো আশা করি বোঝা যাবে আমি ফর্মুলাটি কিভাবে লিখেছি এন্ড দেন আমি চাচ্ছি টোটাল এই ভ্যালুটি বের করার জন্য, অর্থাৎ আমি যখন এখানে শপ 3 লিখব আমি শপ 3 এই টোটাল এই রেজাল্টটি এখানে চাচ্ছি। সো আমি ফর্মুলাটি কিভাবে লিখতে পারি, আমি H5 সেলটি সিলেক্ট করে ইকুয়াল সাইন দিয়ে ইনডাইরেক্ট, যেহেতু এখানে আমার অলওয়েজ টোটাল হচ্ছে ই কলামে আছে অ্যান্ড শপ নাম্বার আমি এখান থেকে পাবো, এর জন্য আমি A1 স্টাইলে এই ফর্মুলাটি লিখব। সো A1 স্টাইলে ফর্মুলাটি আমাকে লিখতে হলে ফার্স্টে আমাকে কলাম বলে দিতে হবে, আমার কলাম হচ্ছে অলওয়েজ ই অ্যান্ড দেন এন্ড দিয়ে আমার শপ নাম্বার হচ্ছে 3 অ্যান্ড 3 মিনস হচ্ছে রো নাম্বার 4, দেন প্লাস 1 দিয়ে দিলাম। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। আমি যদি এখানে ক্লিক করে রেফারেন্স টেক্সট দিই অ্যান্ড F9 প্রেস করে আমার E4, অর্থাৎ E4 হচ্ছে এই সেলটি, E অ্যান্ড 4। সো এই রেজাল্টটি আমি এখানে পাবো। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই, যেহেতু আমি A1 স্টাইলে ফর্মুলাটি লিখেছি এই কারণে আমি এখানে ট্রু এই জিনিসটি লিখব না, কারণ ইনডাইরেক্ট ফর্মুলা আমি আগেই বলেছি বাই ডিফল্ট এই ভ্যালুটি ট্রু থাকে। সো আমি এখানে ট্রু দিয়ে এন্টার দিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 1971। যদি আমি ট্রুটা কেটে দিই আমি স্টিল সেম রেজাল্ট পাবো 1971। সো আশা করি এই এক্সাম্পলটি বুঝেছেন। আমি যখন শপ নাম্বার এবং ইয়ার নাম্বার লিখে দিব আমি রেজাল্টটি ইনডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে কিভাবে পেয়ে যাব। যদি আমাদের এক্সেল ওয়ার্কবুকে অনেকগুলো শীট থাকে সেই সব শীট থেকে আমি ইনডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে এভাবে বিভিন্ন শীট থেকে সেল ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করে আমার একটি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি। যেমন ধরেন আমি একটা ফার্স্ট একটা এক্সেল শীট সাজালাম এবং এই এক্সেল শীটের ভ্যালুগুলো অন্যান্য শীট থেকে অটোমেটিক্যালি ক্যাচ করে নিয়ে আসতে পারবে। আমি এখানের মধ্যে জাস্ট আমার মান্থ অর ইয়ার শপ সিজন এভাবে যখন ভ্যালুগুলো চেঞ্জ করব অটোমেটিক্যালি ইনডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে ফার্স্ট পেজে ড্যাশবোর্ডে এই রেজাল্টগুলো আমি পেতে পারি। সো চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলটি দেখব যেন আরেকটু ভালোভাবে আমরা ইনডাইরেক্ট ফর্মুলাটির ব্যবহার বুঝতে পারি। আমি এখানে চলে গেলাম, জুম করে নিই। ওকে, এখানে বিভিন্ন পার্সনের নাম লেখা আছে, লাইক হারুন, জ্যাক, জন, সোহান অ্যান্ড বিভিন্ন ফ্রুটসের নাম দেওয়া আছে। সো আমি ধরে নিই হারুন এই ফ্রুটসগুলো সেল করেছে অ্যান্ড জ্যাক এই ফ্রুটস কোয়ান্টিটিগুলো সেল করেছে। এখন আমি চাচ্ছি আমি এখানে ফ্রুটস নাম দিয়ে দিব, দেন এখানে আমি টোটাল কতগুলো সেল করেছে অ্যান্ড অ্যাভারেজ কতগুলো হয়েছে এই রেজাল্টগুলো এখানে পেতে চাই। সো ফার্স্টে আমি এখানে একটি ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করি। আমি ডাটাতে গেলাম, দেন ডাটা ভ্যালিডেশন, দেন ডাটা ভ্যালিডেশন, দেন এখান থেকে লিস্টে গেলাম। সো যারা ডাটা ভ্যালিডেশন এই বিষয়টি বুঝছেন না, আমার ডাটা ভ্যালিডেশন নিয়ে ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এই কারণে আমি খুব দ্রুত যাচ্ছি যেহেতু আমাদের ডাটা ভ্যালিডেশন আজকের মূল বিষয় না। সো ওকে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি ডাটা ভ্যালিডেশন চলে এসেছে, অর্থাৎ আমি অ্যাপল সিলেক্ট করতে পারবো, আমি ব্যানানা সিলেক্ট করতে পারবো, আমি অরেঞ্জ সিলেক্ট করতে পারবো। এখন আমি এখানে যে ভ্যালুটি লিখবো এর টোটাল এখানে চলে আসবে। সো আমি কাজটি কিভাবে করতে পারি, এর জন্য আমাকে ফার্স্টে এই রেঞ্জকে নেম ম্যানেজারের মাধ্যমে আমি অ্যাপল করে দিলাম। সো আমি ফার্স্টে এই অংশটুকুকে কপি করে নিই। এখন আমি এই সেলগুলোকে সিলেক্ট করে এখানের মধ্যে গিয়ে অ্যাপল দিয়ে দিলাম, অর্থাৎ এই রেঞ্জটুকুর নাম হচ্ছে অ্যাপল। দেন আমি এখানে ব্যানানা কপি করলাম, দেন এই অংশটুকুকে সিলেক্ট করে এখানে ব্যানানা দিয়ে দিলাম, দেন অ্যাগেন এই অংশকে কপি করে এই অংশের নাম দিয়ে দিলাম অরেঞ্জ। সো ওকে, এখন আমি কাজ শেষ। এখানে আমি এখন ইনডাইরেক্ট ফর্মুলাটি লিখবো, যেহেতু আমি টোটাল বের করব, ইকুয়াল সাইন দিয়ে সাম, দেন ব্র্যাকেট, দেন ইনডাইরেক্ট, দেন হচ্ছে এই সেল ভ্যালুটি, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমার রেজাল্ট হচ্ছে 48। সো এখানে 48 কিভাবে আসলো? 48 আসলো আমি ইনডাইরেক্ট দিয়ে যখন H1 দিয়েছি এর মানে হচ্ছে অরেঞ্জ। আমি যখন F9 প্রেস করব, F9 আপনারা দেখতে পাচ্ছেন 12, 8, 6, 10, 12 এই ভ্যালুগুলো। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই। সো ইনডাইরেক্ট H1 মানে হচ্ছে অরেঞ্জ, অ্যান্ড অরেঞ্জ মানে আমরা ডিফাইন করেছিলাম এই রেঞ্জটুকু। এ কারণেই আমরা যখন এন্টার দিয়ে দিব আমার রেজাল্ট 48 আসছে। আমি যদি একটু টেস্ট করি আমাদের রেজাল্ট 48 কিনা, আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করে অল্টার প্লাস দিয়ে দিব, দেন এখানের মধ্যে প্রত্যেকটি যোগফল চলে এসেছে এবং অরেঞ্জের জন্য আমি দেখতে পাচ্ছি 48। এখন আমি যদি ব্যানানা করে দিই আমার রেজাল্ট 33, আমি যদি অ্যাপল করে দিই আমার রেজাল্ট 111। সো এই অংশটুকুকে আমি কেটে দিই। সো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি পারফেক্টলি এসেছে। সো খুবই ডাইনামিক ওয়েতে এই ইনডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে আমি এই কাজটি করতে পেরেছি। যদি আমি এগুলোর অ্যাভারেজ বের করতে চাই, দেন ইকুয়াল সাইন দিয়ে অ্যাভারেজ, দেন ইনডাইরেক্ট, দেন এই সেল ভ্যালুটি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম 222। সো এভাবেই আমরা ম্যাক্সিমাম মিনিমাম যে কোনো ফর্মুলার মধ্যে এই ইনডাইরেক্ট ফর্মুলাটি ব্যবহার করতে পারি যদি আমরা আমাদের সেল রেফারেন্সকে আরও বেশি ডাইনামিক করতে চাই। সো আশা করি বুঝতে পেরেছেন এই ইনডাইরেক্ট ফর্মুলার কাজ কি। ইনডাইরেক্ট ফর্মুলা দিয়ে ডাইনামিক ড্রপডাউন লিস্ট ক্রিয়েট করা যায়। সো আমার চ্যানেলে এই ইনডাইরেক্ট ফর্মুলাটি দিয়ে কয়েকটি এক্সাম্পল আছে, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া আছে। আর একটু অ্যাডভান্স লেভেলের যদি বুঝতে চান লিঙ্কগুলো চেক করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন এবং এই চ্যানেলে কোন কোন ভিডিও আমরা পাবলিশ অলরেডি করেছি এবং ভিডিও লিস্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও প্রত্যেক দিন আমরা এক্সেল রিলেটেড ভিডিও এবং কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্স আপডেট করে থাকি। সো এখনই যদি কোনো ভিডিও মিস করতে না চান ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং যে কোনো প্রবলেম আমাদেরকে ফেসবুক পেজে জানাতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। আজকে এই পর্যন্তই। সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল।